ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলেয়াস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আমি আলেয়া, আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি। ভোজনপ্রিয় বাঙালি মানে ছুটির দিনে জমিয়ে লুচি আর আলুর দম। আজকে আমি সেই আলুর দমের রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, খুব সহজে কিভাবে সুস্বাদু আলুর দম বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক। ফার্স্টে আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে একটি পেঁয়াজ, কিশমিশ এবং শুকনো লঙ্কা হালকা করে ভেজে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো। আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবারে রান্নাটা একটু তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা সর্ষের তেল, দুটো তিনটে এলাচ এবং তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে একটি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা রসুন বাটা এবং আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটা এখন অ্যাড করে দিচ্ছি। এবারে এই সব কিছুকে একসঙ্গে করে বেশ ভালো মতো করে কষিয়ে নিয়ে তারপরে হালকা কুসুম গরম জল এর মধ্যে অ্যাড করব। যেমন ঝোল পছন্দ করেন ঠিক সেই পরিমাণ জল অ্যাড করতে হবে। আমি আলুগুলোও এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল অ্যাড করে। এবারে লবণ মরিচটা একটু টেস্ট করে নিয়ে জাস্ট প্রেশার কুকারে দুটো সিটি দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু আলুর দম। আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অনেক ধন্যবাদ সকলকে।